শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিম ওনার ছেলে উস্তাদ আল্লামা মামুনুল হক সাহেবের কাছ থেকে একটা গল্প শুনেছিলাম গল্পটা খুব শিক্ষণীয় আমার জীবনে শিক্ষণীয় গল্পের মধ্যে অন্যতম একটা গল্প হচ্ছে এটা যেটা আমি এখনো নিয়মিত কয়েকবার শুনি উস্তাদের মুখ থেকে গল্পটা কি আপনাদের কাছে বলবো বলবো এক ব্যক্তি জঙ্গলে গেল তো সে জঙ্গলে যাওয়ার পর একটা বাঘের বাচ্চা পেল তো বাঘের বাচ্চা দেখতে সুন্দর না দুষ্ণুদুষ সে খুলে করে বাঘের বাচ্চাটাকে বাড়িতে নিয়ে আসে বেচারা বাড়িতে এনে পড়েছে এক মহাবিপদে এই বাঘের বাচ্চা সে রাখবে কোথায় সে দরিদ্র মানুষ তো সে চিন্তা করতেছে আমি তো কিছু ছাগল আর ছাগলের বাচ্চা পালি এই বাঘের বাচ্চাটাকেও ছাগল আর ছাগলের সাথে রেখে দিই বড় হলে পরে একটা ব্যবস্থা করা যাবে না তো ছাগল ছাগলের বাচ্চার সাথে কি বাঘের বাঘের বাচ্চা তো দিন যাচ্ছে মাছ গড়াচ্ছে ছাগলের বাচ্চাও বড় হচ্ছে বাঘের বাচ্চাও কি হচ্ছে তো ছাগলের বাচ্চা যখন কিছুটা বড় হয় তখন ছাগলের বাচ্চার মাথায় কিন্তু সিংহ যায় পাশাপাশি বাঘের বাচ্চার মাথায়ও এই মেয়ে বাঘের বাচ্চার মাথায় কি সিংহ যায় ছাগলের বাচ্চার মাথায় ঠিকই সিংহ যায় কিন্তু বাঘের বাচ্চার মাথায় কি নাই শিং নাই তো ছাগলের বাচ্চার মাথায় কিন্তু যখন নতুন শিং গজায় তখন কিন্তু ছাগলের তাফালিং খুব বেড়ে যায় তার উৎপাতে আর সাইডে থাকা যায় না দেখবেন সে দেয়াল পেলে গাছ পেলে বাঁশ পেলে সামনে যা পায় তাকেই সে তার শিং দিয়ে দেয় পর দেয় সে না জানে কি একটা পেয়ে ফেলেছে তো ছাগলের বাচ্চার মাথায় যখন শিং গজালো তখন সামনে বাঘের বাচ্চা তো সে তো এত কিছু চিন্তা করার সময় নাই সে তার সিংহে বাঘের বাচ্চাকে গুতা দেয় তো বাঘের বাচ্চা অসহায় তার মাথায় তো আর শিং নাই তো ছাগলের বাচ্চার গুতা খেয়ে বাঘের বাচ্চা কান দে আর চিন্তা করে আহারে কবে যে আমার মাথায় আজকে আমাকে আঘাত করতেছিস আমাকে মারতেছিস যখন আমার মাথায় সিংহ যাবে তখন এর প্রতিশোধ আমি নেব আচ্ছা এবার বলেন তো এক বছর না একশো বছর পর কি বাঘের বাচ্চার মাথায় সিংহ যাবে কিন্তু বাঘের বাচ্চার চিন্তা কি যখন আমার মাথায় শিং যাবে তখন আমি এর প্রতিশোধ নেব তো এমনিভাবে বাঘের বাচ্চা নিয়মিতই ছাগলের বাচ্চার কাছ থেকে কি খাচ্ছে মার খাচ্ছে তো একদিন চরণ ভূমিতে কিছু ছাগল ছাগলের বাচ্চা একত্রিত হয়ে ঘাস খাচ্ছে এক পাশে কিছু ছাগলের বাচ্চা এই বাঘের বাচ্চাটাকে নিয়ে তামাশা করছে কোন ছাগলের বাচ্চা তার শিং দিয়ে বাঘের বাচ্চার মাথায় গুঁতো দিচ্ছে কেউ বুকে গুতো দিচ্ছে কেউ তার পেটে আঘাত করছে কেউ তার পায়ে আঘাত করছে এখন বাঘের বাচ্চা তো শুধু ছাগলের বাচ্চার গুঁতা খেয়ে শুধু কাঁদতেছে আর চিন্তা কি কবে যে আমার মাথায় সিং যাবে যখন আমার মাথায় সিং যাবে তোদের প্রত্যেকটাকে সাহসটা করবো তো এই ঘটনা আবার দূর থেকে একটা বড় বাঘ দেখতে পেল তো সে তো এই ঘটনা দেখে আকাশ থেকে বললো আরে এটা কি অবস্থা এটা কোন দুনিয়ায় আসলাম যে একটা বাঘের কি নিয়ে কিছু ছাগলের বাচ্চা তামাশা করবে এটা আবার হয় নাকি তো সে ঘটনা দেখে তার খুব আত্মমর্যাদাই লাগলো আমি একটা বাঘ সে বাঘেরই বাচ্চা তাকে কিছু ছাগলের বাচ্চা নিয়ে খেল তামাশা করবে এটা হয় না তো সে তার আত্মমর্যাদা রক্ষার জন্য সে সামনে অগ্রসর হলো তো যেখানে ছাগল ছাগলের বাচ্চা বাঘের বাচ্চা তার কিছুটা কাছে গিয়ে বাঘ একটা গর্জন ছাল একটা হুংকার ছাল এবার বলেন তো বাঘের গর্জন শোনার পর দুনিয়ার কোন ছাগল কি এমন ছাগল কি রয়েছে যে কিনা তার সহ স্থানে দাঁড়িয়ে থাকবে তো বাঘ যখন গর্জন দিল তখন ছাগল দৌড়াই ছাগলের বাচ্চা দৌড়াই পাশাপাশি বাঘের বাচ্চা দৌড়ায় তো বাঘ তো আরো বাঘ আমি গর্জন দেব আমার গর্জনে শত শত হাজার হাজার ছাগল দৌড়াবে ছাগলের বাচ্চা দৌড়াবে এটাই তো স্বাভাবিক কিন্তু বাঘের বাচ্চা দৌড়াই কেন তো তার টার্গেট আজকে ছাগল শিকার করা নয় তার টার্গেট হচ্ছে আজকে সজাতির মর্যাদা রক্ষা করা সে আজকে দৌড়ে গিয়ে বাঘের বাচ্চাটাকে থেকে খাবলা মেরে ধরল সে ছাগল ছাগলের বাচ্চাকে আর আজকে দৌড়ল না সে বাঘের বাচ্চাটাকে থেকে খাবলা মেরে দৌড়ে বললো তুই দৌড়াচ্ছিস কেন তখন বাঘের বাচ্চা বলতেছে সবাই দৌড়াচ্ছে তো আমি তো দৌড়াচ্ছি তখন বাঘ বুঝতে পারল যে সে হয়তোবা তার আত্মপরিচয় জানে না সে হয়তো বা শুধু থেকে ছাগলের সাথে চলাফেরা করেছে সে তার চিন্তা ভাবনা ছাগলের মতো হয়েছে তো এখন তাকে কি করা লাগবে তাকে শুধু তার আত্মপরিচয় তা দিয়ে দিলেই হবে তো ছাগলের বাচ্চা বাঘের বাচ্চা বড় ভাগ এই বাঘের বাচ্চাটাকে বললো তুই আয় আমার সাথে তো কি করা নিরুপায় বড় বাঘ দরল না জানি আবার কি হয় তো সেও চলল তো জঙ্গলের মাঝখানে একটা বিল বড় বাঘ বলতেছে যাই বিল থেকে পানি খায় আয় তো শুধু বাঘের বাচ্চা সে সারা জীবন থেকে সে সাথে ছাগলের সাথে এবার বলেন তো ছাগল কি নদীর ঘাটলাই নেমে পানি খায় পুকুরে পানি খায় বিলে পানি খায় ছাগল পানি খায় চুঙ্গার মধ্যে বলের মধ্যে না হইলে গামলার মধ্যেই খাইলো কিন্তু ছাগল তো বিলের মধ্যে পানি খায় না তো এই বাঘের বাচ্চা সে বিলের মধ্যে পানি খাইতে নারাজ সে নামতে ভয় পাচ্ছে এখন বড় বাঘ যা বলছি পানি খাই তো সে আর কি করবে নিরুপায় না হলে আবার কোন সময় কি গোটে যায় তো সে গেল পানি খেতে পানি খেতে যখন বিলের স্বচ্ছ টলটলে পানি যখন যে সে তার চেহারা সামনের দিকে অগ্রসর হলো অগ্রসর করলো পানি খাওয়ার জন্য তখন সে দেখতে পেলো পানির মধ্যে এক বিবর্ষ চেহারা এক ভয়ঙ্কর চেহারা সে সামনে দিচ্ছে আবার পিছনে নিচ্ছে সামনে দিচ্ছে আবার পিছনে নিচ্ছে এই বিবর্ষ চেহারা কার এই ভয়ঙ্কর চেহারা কার তো কয়েকবার দেওয়ার পর সে বুঝতে পারল কি আরে এটা তো আমারই চেহারা সে এতদিন ছিল কার সাথে ছাগলের সাথে সে তো ভেবেছে তাদের চেহারা যেরকম আমার চেহারা কি ওই রকমই কিন্তু যখন পানি খেতে আজকে বিলের পানির মধ্যে স্বচ্ছ টলটলের পানির মধ্যে নামলো তখন সে দেখলো আরে আমার চেহারা তো এরকম নাই আমার চেহারা তো হচ্ছে যে উনার মতো যে আমাকে ধরেছে এখন তার বারসব কিন্তু পাল্টে গেল যে আমার চেহারা তো অন্যরকম ভয়ঙ্কর চেহারা তো আমি আর এরকম বিতয়ে থাকবো কেন এখন সে বুক টান করে হাটে আস্তে আস্তে উপরে উঠতেছে তো বড় ভাগ বললো কি অবস্থা পানি খাইছিস কহ খাইছি কিছু দেখছিস কহা উস্তাদ দেখছি আমার চেহারা তুই তাদের মতো না উস্তাদ আমার চেহারা তো আপনার মতো তখন বড় বাঘ বুঝতে বললো হ্যাঁ আমি যে উদ্দেশ্যে বিলে না সেই উদ্দেশ্যে কি হয়েছে সফল হয়েছে হ্যাঁ তুই ঠিক দেখছিস তুই আর আমি এক জাত আমাদের জাতের নাম হচ্ছে কিসের জাত বাঘের জাত আরে গাঁদা জেনে কোথাকার তুই অপেক্ষা করছিস কবে তোর মাথায় সিংহ যাবে কবে তুই প্রতিশোধ নিবি না তুই হচ্ছে বাঘের বাচ্চা বাঘ আল্লাহ সুফানা তালা তোর শক্তি সিং এর মধ্যে রাখেন নাই আল্লাহ সুফানা তালা তোর শক্তি রেখেছে তোর দাঁতের মধ্যে তোর থাবার মধ্যে তোর হুঙ্কারের মধ্যে তোর গর্জনের মধ্যে আরে বাঘের বাচ্চা বাঘ তুই উঠ তুই একটা হুঙ্কার দে তুই একটা গর্জন দে তোর এক গর্জন এক হুঙ্কারে শত শত হাজার হাজার ছাগল ময়দান ছেড়ে গর্ত ছাড়া অন্য কোন স্থানে লুকানোর জায়গায় খুঁজে পাবে না তুই অপেক্ষা করছিস কার জন্য সিং কবে আসবে তুই হচ্ছে বাঘের বাচ্চা বাঘ দুনিয়ার কোন বাঘকে আল্লাহ সুমার সৃষ্টি করেন নাই ছাগলের গুতা খাওয়ার জন্য আজকে মুসলিম জাতির অবস্থা হয়েছে ঠিক তদ্রুপ মুসলিম জাতি আজকে তাদের আত্মপরিচয় গুলে গেছে এর জন্য কিছু ছাগল ছাগলের বাচ্চা আজকে আমাদেরকে আঘাত করছি আর মার খেয়ে আমরা কাচ্ছি কি কাচ্ছি যে কবে যে আমেরিকার মতো পারমাণবিক শক্তি হবে কবে যে ইজরায়েলের মতো ট্যাঙ্ক এবং বোমা হবে কবে যে রাশিয়ার মতো সামরিক শক্তি হবে তখন আমরা এর প্রতিবাদ করব। এর প্রতিশোধ আমরা নেব তখন কখন যখন আমাদের এই অস্ত্রশস্ত্রগুলো আসবে মুসলিম তুমি ইতিহাস জানো না তুমি ইতিহাস পড়ো মুসলিমরা কোনো কালে কোন যুগে পারমাণবিক বোমা দিয়ে ট্যাঙ্ক অস্ত্র দিয়ে সামরিক শক্তি দিয়ে মুসলিমরা বিজয় লাভ করেন নাই মুসলিমরা সদা সর্বদা বিজয় লাভ করেছে তাদের ইমানই শক্তি তুমি ইতিহাস বলো ইতিহাস বললেই তুমি জানতে পারবে যদি মাত্র পারমাণবিক বোমা দিয়ে মুসলিমরা বিজয় লাভ করতো তাহলে বদরের যুদ্ধে মাত্র তিনশো তেরো জন সাহাবি এক হাজার সশস্ত্র কাপের পূজারকে পরাজিত করতে পারতো না আর যদি শুধুমাত্র ট্যাঙ্ক এবং বোমা দিয়ে মুসলিমরা লড়াই করতো তাহলে খন্দকের যুদ্ধে পনেরো হাজার সশস্ত্র কাপের পূজাকে মাত্র তিন হাজার সাহাবি শোচনীয়ভাবে পরাজয় বরণ করাতে পারতো না আর যদি শুধুমাত্র সামরিক শক্তি দিয়ে যদি মুসলিমরা লড়াই করত তাহলে কলিমাতুল মুসলিম উমর রাজি আল্লাহনুর পৃথিবীর উত্তর মেয়র থেকে দক্ষিণ মেয়র পর্যন্ত খেলাফত প্রতিষ্ঠা করতে পারতো না ইনসাফ প্রতিষ্ঠা করতে পারতো না মুসলিমরা সর্বকালে বিজয় লাভ করেছে তাদের ইমানি শক্তি দিয়ে আজকে আমার তার আমার ইমানি শক্তি চলে গেছে এর জন্যই আমরা প্রতি স্তরে স্তরে প্রত্যেক ভূখণ্ডে ভূখণ্ডে আমরা মার খাচ্ছি উসমান রাজিয়া একটা গুজব ছড়েছিল হত্যার হত্যার একটা গুজব ছড়েছিল একে একে চোদ্দ সাবিয়ে আল্লাহ সুরের নিকট বায়াত করে ফেলেছিল হয়তো উসমান হত্যার হত্যার বদলা নেওয়া হবে নচেত আমরা চোদ্দ শত সাবি শহীদ হয়ে যাব আজকে কোথায় সেই মান আমরা এতটাই পোড়া এতটাই হতভাগ্য মুসলিম হয়েছি যে ইতিহাস থেকে আমরা খাবাইব রাদি আল্লাহনু তাহলে আনহু নির্যাতনের কাহিনী পড়েছি বেলাল রাজি আল্লাহকে যে কিভাবে নির্যাতন করা হয়েছে এটা আমরা পড়েছি সোমাইয়া রাজি আল্লাহ আনহার শহীদ হওয়ার কাহিনী আমরা কিন্তু আমরা সেগুলো সচককে দেখি নাই কিন্তু একবিংশ শতাব্দীতে মুসলিমদের উপর যে নির্যাতন হচ্ছে সেই চিত্রগুলো আমরা সচককে আজকে দেখতে পাচ্ছি আরে সব দেশের কথা বাদ দিলাম মায়ানমারের কথাই বলি না কোরআন এবং সুন্না যদি আপনি পড়েন আপনি দেখতে পাবেন মায়ানমারের প্রথম যেদিন রোহিঙ্গা মুসলিম বোনকে দর্শন করা হয়েছিল সেদিনে বিশ্বের প্রত্যেকটা মুসলিম যুবক তার বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছে মায়ানমারে প্রথম যেদিন বাবাকে হত্যা করা হয়েছিল ভাইকে পুড়িয়ে মারা হয়েছিল সেদিনে বিশ্বের প্রত্যেকটা মুসলিম সেনাবাহিনী তাদের বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছে মায়ানমারে প্রথম যেদিন পরিবারকে তাদের ভূখণ্ড থেকে উৎখাত করা হয়েছিল আরাকালান থেকে তাদেরকে পরিত্যক্ত করা হয়েছিল সেদিন বিশ্বের প্রত্যেকটা মুসলিম নামদারী শাসক তাদের বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছে মুসলিম দুহাল সে খালি নেই হয় সে তার বোনের সম্রাম ইজ্জত রক্ষা করবে হয় সে তার ভাইয়ের কে মৃত্যু থেকে বাঁচাবে হয় সে তার মুসলিম ভূখণ্ডকে রক্ষা করবে নচেত সেই জমিনের নিচে চলে যাবে এর বিকল্প কোনো পথ গায়ী খোলা নেই মুসলিমের জন্য